শুভ সকাল বন্ধুরা, বেঙ্গলি ব্লগার তনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ব্রেকফাস্টে আমি সুজির উপমা বানাচ্ছি। তো দেখো, 200-250 গ্রাম মতো আমি সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে ভালো করে এবারে আমি খালি শুকনো কড়াইতে একটুখানি ভেজে নেব। একটু লালচে লালচে যেই হয়ে যাবে তখন সেটাকে আমি একটা থালাতে তুলে নেব। তো মোটামুটি দেখো ভাজা আমার হয়ে এসছে, এবারে এটাকে আমি একটা থালাতে তুলে নিচ্ছি। এবারে আমি আবার গ্যাসে কড়াইটা বসিয়ে দেব, এর মধ্যে সাদা তেল দেব, আর ফোড়নে দিলাম সর্ষে, শুকনো লঙ্কা, মুগ ডাল, কলাইয়ের ডাল আর ছোলার ডাল, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এটাতে খুব সুন্দর গন্ধ বেরোয় ফোড়নটা, যে এটা করে দেখো তোমরা কখনো, এই সুজির উপমা বানানোর সময় ফোড়নটা দিলে ভীষণ ভালো হয় খেতে। এর মধ্যে তোমরা বাদামও দিতে পারো, চিনে বাদাম আমি দিলাম না, একটু ভাজা ভাজা মতো হলে। আমি বড় পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সেটা হালকা ভাজতে ভাজতে আমি এর মধ্যে কারি পাতা ফোড়ন দেব, যেটা উপমাতে অনেক বেশি টেস্ট এনে দেয়। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা শেয়ার করো, লাইক করো, আর ফুল ভিডিওটা দেখে নিয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখে তোমরা জানিও কিন্তু কেমন লাগলো। এবার দেখো কারি পাতা আমি খানিকটা দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে নিয়ে। আমি ছোট ছোট করে একটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে নিয়ে একটু নুন দিয়ে নিয়ে এটাকে আমি একটুখানি ভাজবো, যতক্ষণ অব্দি আলুটা একটু নরম না হয়ে যায়। দেখো একটু নুন দিয়ে দিলাম, এবার একটু নরম হওয়া অব্দি আমি 3-4 মিনিট মতো এটাকে ভাজবো। ভাজার পরে অন্যদিকে আমি গাজর আর বিনস, একটা গাজর আর খানিকটা বিনস আমি কুচি কুচি করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, সেটা আমি দিয়ে দিলাম। নিয়ে আবার ঢেকে ঢেকে খানিকক্ষণ রান্না করব, মিনিমাম 4-5 মিনিট, যতক্ষণ অব্দি আলু গাজর আর বিনস ভালোভাবে সেদ্ধ না হয়ে যায়। একটু যেই সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, যেই সুজিটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। নিয়ে এটাকে আমি আরও 5 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে রান্না করব। আর অন্যদিকে আমি যতটা সুজি নিয়েছি ঠিকটা ডবল পরিমাণে জল গরম করে নিয়েছি। সে এটা ভাজা ভাজা হয়ে গেলে 4-5 মিনিট পরে জল গরমটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নিয়ে এর মধ্যে আমি একটুখানি মিষ্টি দেব, চিনি দেব। দেখো জল পুরো টেনে নিয়েছে, একদম ঝুরঝুরে হয়েছে। এর মধ্যে আমি 1 চামচ চিনি দেব, আর কিশমিশ খানিকটা কুচি করে দিয়েছি। আমি কিশমিশ গোটা দিই না, কিশমিশটা দিলেও খুব ভালো টেস্ট আসে। তোমরা কাজু বা এমনি বাদাম দিতে পারো, আমি আর দিলাম না ওটা। তো কিশমিশটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি চিনি দেবো। চিনিটা এই কারণেই দেবো কেন কি আমি এর মধ্যে লেবু দেবো একটু, এই টক মিষ্টির টেস্টটা ভীষণ ভালো উপমাতে আসে। তোমরা লেবু না থাকলে টমেটো দিতে পারো, কিন্তু লেবুর টেস্টটাই সবথেকে বেশি ভালো আসে। তো দেখো আমি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে নিয়ে আরও 1-2 মিনিট ভালো করে রান্না করব এটাকে। দেখো 1-2 মিনিট রান্না করে নিয়েছি চিনিটা দেওয়ার পরে। এবারে আমি একটা বড় লেবুর অর্ধেকটা আমি রস আমি এর মধ্যে দিয়ে দেবো। লেবুর রসটা দেওয়ার পরে আমি কিন্তু গ্যাস বন্ধ করে দেব, আমি আর গ্যাস মানে রান্না করব না জিনিসটা। গ্যাস বন্ধ করে দিয়ে নিয়ে লেবুর রসটা পুরো দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লেবুর রসটা আমি উপমাটার সঙ্গে মিশিয়ে নেব। তাহলেই আমার রান্না রেডি। তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমরা এবারে ব্রেকফাস্টটা সেরে নিই, তোমাদের মতামত কিন্তু অবশ্যই অবশ্যই জানিও। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 7টা বেজে গেছে, 7টা 5 বাজে, আমি রান্নাঘরে। কেন বলো তো, রান্না করছি চিকেন কষা রান্না করছি। আজকে আমার মেয়ের বান্ধবী আসছে গুজরাট থেকে এখানে, তো বাঙালি নয় কিন্তু গারওয়ালি, তো ওর জন্য রান্না করছে। খুব ননভেজ খেতে ভালোবাসে, ঘরে ওদের ননভেজ ঘরে তেমন কেউ খায় না, তো আমার হাতে ননভেজ খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য রান্না করছি চিকেন কষা। তোমরা দেখো চিকেন কষা ভাই, চিকেন কষা। চিনি টন করি,
চিকেন বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, আমি এখানে এসে বসেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি ব্রেকফাস্টের একটা রেসিপি, সুজির উপমা আমি কেমন করে বানাই। সুজির উপমা অনেকেই অনেক রকম ঘরে বানায়, তো আমি যেমনিভাবে বানাই সেমনিভাবে আমার ঘরের লোকেরা খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখো কেমন লাগছে জানিও, আর কি বলতো দেখি না, ওটাতে আমি অনেক সবজি ফবজি দিয়ে বানাই, তো শরীরের জন্য ভালো সেটা। তো তোমরা দেখো বলো কেমন লাগলো জানিও আমাকে, ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। রান্না আমার শেষের পথে, এবারে কষানো হয়ে গেছে, হালকা জল দিয়ে ফুটিয়ে নিয়ে একটু কষা কষা প্রথমে খুলে নামিয়ে দেব। আমার চ্যানেলটাকে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা ভালো লাগলে শেয়ার করো। আজকের মতো শুভরাত্রি, টাটা।